আসসালামু আলাইকুম, আমি রশনা পারভীন, ইমাম গাজ্জালি অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা নিয়মিত পড়াশোনা করছো, সেটা আমরা তোমাদের পরীক্ষাতে বুঝতে পেরেছি তোমরা নিয়মিত পড়াশোনা করছো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই করোনাকালীন মহামারীতে বাসায় অবস্থান করছি, তাই বলে যে পাঠ্য বই থেকে সরে থাকবো তা না, আমরা সবসময় পাঠ্য বইয়ের মধ্যেই থাকবো এবং মনোযোগের সাথে পড়াশোনা করব। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা থটপট সবাই খাতা কলম এবং বিজ্ঞান বইটি নিয়ে বসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট আমরা খাতা কলম এবং বিজ্ঞান বইটি নিয়ে বসি। আমরা বিজ্ঞান বইয়ের প্রতিটি অধ্যায় শেষ করে ফেলেছি, রিভিশন করছি এখন। আজকে আমি তোমাদের জন্য সাজিয়েছি, দেখো বোর্ডে বোর্ডে শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন। মোটামুটি কয়েকটি অধ্যায়ের মধ্যেই শূন্যস্থান আছে। দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি, আমি কি কি দিয়েছি একটু বোর্ডের দিকে খেয়াল করো। শূন্যস্থান পূরণ করো। মাটি ও পানি অনেক জীবের দেশ, এখানে উপযুক্ত শব্দটি বসাতে হবে। খ নম্বরে আছে খাদ্য তৈরির জন্য, দেখো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, গ্যাস ও বায়ু প্রয়োজন। গ নম্বরে আছে খাদ্য উদ্ভিদ তৈরির জন্য, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কি ব্যবহার করে থাকে। ঘতে আছে উদ্ভিদ সূর্য থেকে কি পায়, ড্যাশ পায়, এখানে উপযুক্ত শব্দটি বসাতে হবে। উনতে আছে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি করে, কি তৈরি করে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি শূন্যস্থানে আমরা কি উপযুক্ত শব্দটি বসাতে পারি। তোমরা ঝটপট খাতায় তুলে নাও, দেখো এখানে আছে মাটি ও পানি অনেক জীবের কি হতে পারে বলতো? অনেক জীবের বাসস্থান, তাই না? অনেক জীবের, অনেক জীবের বাসস্থান। এরপরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি, সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। গ নম্বরে আছে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড, কি হবে? প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই, কার্বন ডাই অক্সাইড, অক্সাইড ব্যবহার করে। এরপর হবে উদ্ভিদ সূর্য থেকে কি পায়, উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, লিখে নিচ্ছ তো সবাই? একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি হতে পারে, খাদ্য জাল, কি হবে, খাদ্য জাল তৈরি করে। একাধিক খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা কি পেয়েছি, মাটি ও পানি অনেক জীবের কি হতে পারে, বাসস্থান। তারপরে খ নম্বরে আছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন, কিসের জন্য, খাদ্য তৈরির জন্য। গ নম্বরে আছে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য পানি, প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। ঘতে আছে উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, কি পায়, উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। অঙ্গতে আছে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে, কি তৈরি করে, খাদ্য জাল তৈরি করে। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, জলবায়ু কি, আমরা এর আগে পড়েছি, গল্প পড়েছি, উত্তরও পড়েছি, আমরা আবারও বলছি জলবায়ু কি। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনই হলো জলবায়ু। আবহাওয়ার উপাদানগুলোর
উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, কার্বন মনোক্সাইড। গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতায় তুলে নিয়েছ তো? হ্যাঁ, দেখো আমরা শূন্য স্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন সাজিয়েছি। আমরা অবশ্যই খাতায় তুলে নিব এবং মনোযোগের সাথে পড়াশোনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগের সাথে পড়াশোনা করবে, নিয়মিত নামাজ পড়বে, সবাই সুস্থ থাকবে, আব্বু আম্মুকে কি করবে, সালাম দেবে, মনে থাকবে তো? কি ভুলে গেছ? হ্যাঁ, আব্বু আম্মুকে আমরা তো আগে প্রতিষ্ঠানে আসতাম, বের হতাম, যেহেতু এখন আমরা বের হতে পারছি না, বাসাতেই আমরা কি করবো, আব্বু আম্মুকে অবশ্যই সালাম দেব। সবাই ভালো থাকবে, আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।